হেলদি কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হট টমেটো সস তৈরি করতে হয় তার একটি ইজি রেসিপি। টমেটো সস আমরা বিভিন্ন স্ন্যাক্স জাতীয় খাবারের সাথে খেয়ে থাকি, এছাড়াও বিভিন্ন রান্নার কাজে টমেটো সস ব্যবহার করা হয়, যার ফলে খাবারের টেস্ট ও ফ্লেভার অনেক গুণ বেড়ে যায়। আসুন তাহলে দেখে নিই কীভাবে হট টমেটো সসের এই পারফেক্ট রেসিপিটি তৈরি করতে হয়। টমেটো সস তৈরি করার জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ টমেটো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই টমেটোগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নেব। আপনারাও চেষ্টা করবেন টমেটোগুলোকে একটু ছোট ছোট টুকরা করে কেটে নিতে, এতে করে টমেটোগুলো সিদ্ধ করতে সময় খুব কম লাগবে। আর টমেটোগুলো কাটার সময় ভিতরের যে শক্ত অংশটা আছে তা আমি বাদ দিয়ে দেব। আর একইভাবে আমি বাকি সবগুলো টমেটো কেটে নেব। আমি এখানে একদম পাকা লাল রঙের টমেটো নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন টমেটো সস তৈরি করার সময় পাকা লাল রঙের টমেটো নিতে, এতে করে টমেটোর সসের কালার খুব সুন্দর হয়। আমার সবগুলো টমেটো কাটা হয়ে গেছে, এখন আমি এগুলোকে সিদ্ধ করে নেব। আমি টমেটোগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, তবে এক্ষেত্রে কোনো পানি ব্যবহার করব না। পানি না দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই টমেটোগুলোকে সিদ্ধ করব 8 থেকে 10 মিনিট সময়। টমেটো থেকে যে পানি বের হবে তা দিয়ে এই টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি এই টমেটোগুলোকে শুধু মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দেব। আর এক্ষেত্রে চুলার আঁচটা অবশ্যই একটু কমিয়ে রাখতে হবে, তা না হলে টমেটোগুলো নিচে লেগে যেতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন টমেটো থেকে অনেকটাই পানি বের হচ্ছে, আর এই পানি দিয়ে টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আপনারা এভাবে একটু নেড়েচেড়ে দিবেন, তাহলে টমেটোগুলো নিচে লেগে যাবে না। আমি আবারও এই টমেটোগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ফিরে আসছি টমেটোগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর। আমার 8-10 মিনিট হয়ে গেছে আর টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ফিরে আসছি ছেঁকে নেওয়ার পর। আমার টমেটোগুলো ছাঁকা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। যেহেতু আমি হট টমেটো সস তৈরি করব তাই লাল মরিচের গুঁড়া একটু বেশি নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী রান্না লবণ। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এখন আমি এই সবগুলোকে একসাথে মিশিয়ে জাল করব 8 থেকে 10 মিনিট সময়। এই সস নামানোর আগে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা এই সস জাল দেওয়ার সময় অবশ্যই এভাবে একটু অনবরত নেড়েচেড়ে নেবেন, তা না হলে টমেটো সসটা নিচে লেগে যেতে পারে। আর টমেটো সস নিচে লেগে গেলে টমেটো সসের টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমার 8-10 মিনিট হয়ে গেছে আর টমেটো সসটাও অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, কারণ ভিনেগার দিলে এই টমেটো সস দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করা যাবে। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিয়েছি। এখন আমি এটাকে অল্প অল্প করে ঢেলে সসের সাথে মিশিয়ে নেব। তবে এক্ষেত্রে একটু অনবরত নাড়াচাড়া দিতে হবে, তা না হলে কর্নফ্লাওয়ারটা নিচে গিয়ে দলা পেকে যেতে পারে। এখন আমি এগুলোকে একসাথে মিশিয়ে জাল করে নেব আরও 3 থেকে 4 মিনিট সময়। তার সাথে বলে দিই, টমেটো সসের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে আমার রেসিপির সাথেই থাকবেন। আমার 3-4 মিনিট হয়ে গেছে আর টমেটো সসটাও অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি এটাকে আর ঘন করব না, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে যাবে। আপনারা এভাবে টমেটো সস তৈরি করে একটি ঢাকনাযুক্ত কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন বছর জুড়ে। আপনারা এভাবে টমেটো সস তৈরি করবেন আর আমাকে লিখে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।